কষ্ট করতেছে। গুড মর্নিং, তো আজকে আমাদের এখানে ষণ্মাসী পুজো, তো আমি এখন উঠলাম, এখন বাজে 7টা। তো অনেকদিন থেকে ব্লগ দিই না কারণ আমার মোবাইলে রিচার্জই শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা ব্লগ দিচ্ছি। তো আজকে আছে ষণ্মাসী পুজো, আমরা ওখানে অঞ্জলি দিতে যাচ্ছি, ওই ঠাকুরের আমরা একটু মান্য শো আছে, তো তো ওখানে সেই ভিড় হয়। আর ওখানে কী আমরা গিয়ে কী করতেছি ওইটা তো দেখাবো, তার সাথে এটা দেখাবো যে ওখানকার পূজাটার মানে ঠাকুরের কত ইয়ে মানে আর কি সেই প্রচার আর কি, ঠাকুরটা সেই অনেক ভালো, আমি সবসময় ওই ঠাকুরেরই নাম নিয়ে চলি, মানে যাতে কোনো বিপদে বললে ওই ঠাকুরের নাম বলি, তখন বিপদটা আবার সলভ হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকেও আজকে দেখাচ্ছি, তোমরা মনে মনে প্রার্থনা করবে যে তোমাদের ইচ্ছা যেন পূর্ণ হয়, কারণ ওই ঠাকুরটা একদম দারুণ ভালো, সবার ইচ্ছা পূর্ণ করে দেয় সেই জাগ্রত। দেখতে থাকো ভিডিওটা, আমি রেডি, আমি এখন চানি করিনি, মাথাটা শ্যাম্পু করবো, তো আমি রেডি হয়ে আসতেছি, ততক্ষণে দেখতে থাকো। চলে আসে মানে দেখি একটু কথা বল, দেখো কানেরটা কত সুন্দর, চুলটাকে স্ট্রেট করে আবার কিভাবে মানে চুলটাকে বাঁধছে, পিঠতে দেখাই একটু, দেখো শিবানীর লুকটা দেখো, আরে সান্না লুকটা দেখাই না, লুকটা দিয়ে নষ্ট করছিল। আমরা এখন রেডি হইনি, আর রেডি হয়ে চলে আসছে, আমি ভাবছি এরা কোথাও চলে গেছে। তো যাই হোক, এরা এখনো যায় নাই, আমাদের সাথেই যাবে, তো আমরাও রেডি হয়ে আসি। ছবি ওঠার ইয়েটা দেখো, মানে ওকে ক্যামেরাম্যানটা সাজাইছে বলে তুই ছবি উঠাই দে, পোস্টিংটা দেখো একবার, এই সব রেডি, এটা সবাই বলে দুলে ফুল দিচ্ছি, ওরাও রেডি। ভাই পারুক, এই যে আমার ভাই যাচ্ছে আমার সাথে, পারো হেল্পার, পারো কোথায় রে, পারো কোথায়, এই যে পারুগুলোকে প্যাকেটে মানে ঘুরে রাখছি, চল। তো গাইস আমরা রেডি হয়ে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, একটা নন্দিনী ও একটা কি কাণ্ড করলো, মানে লিপস্টিক, বাড়িতে লিপস্টিক দিয়ে আসে না এই জন্য, আবার বাড়ি গেছে লিপস্টিক দিতে, মানে আমরা সবাই লিপস্টিক দিচ্ছি জন্য, তারপর সামনে অনেক টেনশনই আছে। আর এদিকে বৌদি, এই যে পূজা খালি হাতে সরি হাতে নিয়ে সেই কথা বলতে কথা বলতে আসতেছে, আর এটা আমাদের ভাই লোক আছে, তো ফারুক লোকে বারবার দেখতেছে, উড়ে যাবে ঢাকা করলে, উড়ে যাবে কষ্ট বলবি, কোথায় যাচ্ছিস তুই আজকে বল, তোর নাম কি রে, ওর ডাক নাম গুড্ডু, এরা দুজনে আগে এক ক্লাসে পড়তো। তো গাইস আমাদের এই এক ঝোপা লোক, আমরা যাচ্ছি রেডি হয়ে, শিবানী বারবার তাকায় তাকায় দেখতেছে যে আমাকে ক্যামেরাটা করতেছে কিনা, কেমন কেমন দাঁড়া দাঁড়া, আমি কিছুটা পিছনে করি, দাঁড়া সামনে করে যাচ্ছি। তো আমাদের রাস্তা দিয়ে সোজা যাওয়ানো হয়, তো আমরা এদিকে শর্টকাট দোলা বাড়ি দিয়ে যাই, ভুট্টা ভুট্টার ক্ষেতের আলু ক্ষেতের মাঝখান দিয়ে একটা আলির মতো রাস্তা আছে, ওই ওই দিক দিয়ে যাই। শিবানী কিছু বল, ও কোচবিহার থেকে কালকে আসলো, মানে শুধু পূজা দেওয়ার জন্যে, মানে ওর একটু আমি কি করছি, ওর শাড়িটাকে কি করছে একবার দেখো, কত সুন্দর লাগতেছে ওকে, আর ও আর এখনো সিঙ্গেল আছে, তোমরা যদি কেউ ওর সাথে লাইন করতে চাও তাহলে আমাকে এসএমএস করো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ওকে না, একটু রাগ হয়ে গেছে তার জন্য, সরি। হ্যাঁ বল বল, সরি। হ্যাঁ এই যে আছে বৌদি ভাই, ও আবার খুব সুন্দর লাইট কালারের শাড়ি পরে যাচ্ছে পূজা দিতে, স্ট্যান্ডার্ড হবে বৌদি, মানে সেই স্মার্ট। হ্যাঁ আর শিবানীর একটু লুকটা দেখো, অনেক সুন্দর, অপূর্ব, কিছু বল মুরগি, কি বলবো, ভালো কিছু বল, ভালো কিছু নেই, পূজা দিতে যাচ্ছি। হ্যাঁ আর প্রসাদ যদি খেতে চাও তাহলে চলে আসবে আমাদের। হ্যাঁ আর বললাম তো ওই ঠাকুরটার সেই আর কি একটা ইয়ে মানে কি যেন বলে, পূজা দেওয়ার জন্য আমি কোচবিহার থেকে আসি, পূজা দেওয়ার জন্য কোচবিহার থেকে আসি, আর ঠাকুরটা না খুব ইয়ে ওই যে পাওয়ার মানে সেই ভালো। তো গাইস ফাইনালি আমরা মেলা চলে আসলাম, ওই যে ওখানটায় হচ্ছে ঠাকুরের আর কি ইয়েটা মন্দিরটা, আর এখানটা হচ্ছে মেলা, সব মেলা রাস্তাঘাট পাঠার জন্য আমি পিছনে পিছনে আসতেছি, আর ওরা সামনে গেলো, আমি ভিডিওটা করবার জন্য একটু পিছিয়ে গেলাম, তো পরেরটা দেখা যাচ্ছে, একটু দেখতে থাকো। ওখান দিয়ে আমরা সবাই মিলে ঘুরতে চাই, গানটা দেখা যাচ্ছে, চল 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 চল, আর ওরা চলে গেলো, এখানে বাস দিচ্ছে, এই এই যে লাইন এইখানটায় আইসে, আবার ভিড় প্রচণ্ড, ভিড় দেরি করে আসি আজকে, তাও কি ভিড় ভাইয়া, আর ওই যে আমার বন্ধুটা কত কষ্ট করতেছে, আমাদের অঞ্জলি কমপ্লিট, এখানে আবার খিচুড়ি খাওয়াচ্ছে, বসে বসে খিচুড়ি খাবো। হ্যাঁ পাঠা দিচ্ছি, সোমনাকে একবার দেখো, ফোটাটা দেখো ওর কত সুন্দর কালারিং। ভাই আইসক্রিমটা নিচে ঠান্ডার জন্য খাইতে পারছি না, আমি খাচ্ছি। তো দেখো বন্ধুরা, এদের আবার জিনিস নেওয়া শেষ হয় না, প্রসাদ নেওয়া, পারোটা আছে ঠিকই আছে, তো ওখানে আবার ওরা আবার পারো পারো করে চিৎকার করতেছে, এই আবার নারকেল খাচ্ছে দেখি। গাইস দেখো যাবার সময় তো সেই রাস্তা রাস্তা দিয়ে একদম সুন্দর হবে গেল, তো গাইস সবাই তো বাড়ি এসে চেঞ্জ চেঞ্জ করা শেষ, আমি একটু রিলস করলাম, যেন আমি এখনো জামাকাপড় খুলিনি, তো জামাকাপড় খুলবো, এই যে দেখো
আর এর জামা কাপড় খোলাখুলি শেষ। এই তুই কিছু বল না, এরকম করতেছিস কেন? এই বসিস না বসিস না বসিস না বসিস না। তো রাস্তার সময় কি হয়েছে, ও আমার কোলে আসছে, ওর জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওকে একটু সবাই বলতো যে কেন কোলে সবসময় কেন আসিস বলতো। কি 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 বল। তো এই হচ্ছে দিনের বেলায় আমরা পুজো টুজো দিলাম, রাত্রেবেলায় মেলা দেখতে যাবো, ওটাও দেখাবো। তো রেডি থেকো দেখার জন্য। তো গাই সন্ন্যাসী পূজা ঘুরতে ঘুরতে লাভলি ওর ইসের বাড়ি আসছে, তো আমরা ওকে নিয়ে আসলাম আমার ফ্রেন্ড। হাই বল। হাই, কেমন লাগলো মেলায় গিয়ে? খুব ভালো লাগলো। ও একটা ওর একটা নিউ স্টাইল ভুরু কাটছে, দেখো এদিকে তামাক বাড়ি। ওকে তামাক উঠানোর জন্য ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাভ দি লাভ ব্লগ। হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। আমি চলে যাচ্ছি। হাই গাইস, দেখতে পাচ্ছো নুপুর এখন তামাক তুলতেছে, এই দেখো। হ্যালো হ্যালো। আর ওর কাকু এখানে তামাক তুলতেছে, আর আমি এখানে বসে আছি, এই দেখো সেই কাজ করতেছে। অনেক বড় হয়ে গেছে এটা, বড় মানে বিশাল। দেখতে পাচ্ছো, দেখো গাইস একটু হেল্প করো সবাই এসে নুপুরকে। দেখো ওদের আশপাশটা নাইস, ভিউটা সেই লাগতেছি। বাও। তো গাইস ঠিক আছে, অনামিকার জন্য এখন কতক্ষণ থেকে ওয়েট করলাম, ও আমার জন্য হ্যাঁ অন্ধকারে বালু ধোয়া ওরে শেষ, ওখানে গিয়ে দেখা হচ্ছে। মেলায় চলে আসছি আমরা, ওরা দিকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই যে মেলার পরিস্থিতি, এখন আমরা ঠাকুর দর্শন করব, তারপরে মেলাটা ঘুরবো। গজব হো রহে গজব, ইধার ইতনা ভিড়। তোরা সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে কামনা করতেছে শিবানীয় ফোফো, মানে কি বল, আর যে ঠাকুর। হে তখন ছোট দেখলাম না, এখন এতটা বড় দেখো। রাত্রিবেলা এখন প্রণাম টনাম করে আমরা ইয়ে করতে যাবো। কী রে, দেখো মন দিয়ে সে প্রণাম করতেছে। তো আমাদের এখানে গান হবে, ওখানে দেখো স্টেজ বানাইছে, আর এইখানে দেখো লোকজন এখনো কিচ্ছু হয় নাই, আর ওরা এখানে বসে মানে বসে পড়া শেষ। আর এদিকে আমাদের টিমটা পুরাই, ও ওদিকে সেলফিটা শুরু, আমি একটু সেলফিটা উঠিনি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতেছি। দেখো আমাদের ছোট্ট মেলাটা কি সুন্দর, হাতুর ও সরি ধাতুর দোকান আসছে, এখানে আংটি বানিয়ে দিচ্ছে, এদিকেও কতগুলো। ও মাই গড, কোথায় গেল রে বাড়ির লোক? এই যে শিবানী আংটি বানাবে ওখানে চলে গেছে, আমি একটা আংটি নিব ভাবতেছি, অনেক সুন্দর সুন্দর আংটি চুড়ি। লোকটা শিবানীকে কিভাবে বুঝাচ্ছে যে কোন আংটি, ও আবার নমস্কার দিয়ে চলে গেল, মানে ও ভালো আছে বলে। আদেশ